হ্যাঁ, যারা করেছে অন্যায় করেছে, আমি কমিশনারকে অলরেডি বলেছি, কমিশনারকে বলেছি আমি, ও ইনভেস্টিগেশন করছে, কে নোটিশটা দিয়েছে। ঠিক, আমাদের তো একটা ক্রাইসিস আছে, তো আমি মিটিংয়েও বলেছি, আজকে বলছি, 1000 কোটি টাকার ক্রাইসিসের তলায় রয়েছে, কিন্তু তার মানে এ না যে পেনশন বন্ধ করে দেব। কষ্ট হচ্ছে কিন্তু করব, এটা কোভিডের 2 বছরে রাজ্য সরকারেরও কষ্ট হয়েছে, আমাদেরও কষ্ট হচ্ছে, এটা আমরা ওভারকাম করব। লয়ার আজকে কোনো শব্দ বাক্য বলেননি, তার মুখটা বন্ধ ছিল, তিনি সাইলেন্ট ছিলেন। অধ্যক্ষ কিছু প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো শুনে মনে হয়েছে যে যে রাজনৈতিক একটা ব্যাপার কাজ করে, কেউ তো রাজনীতির বাইরে নয়। তা প্রথমে রাজনৈতিকভাবে উনি কিছু কিছু জিনিস জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন। আমাদের লয়ার এবং আমাদের বিধায়ক অম্বিকা রায় আজকে একেবারে সুন্দর করে তথ্য প্রমাণ ভিডিও অডিও সমস্ত দিয়ে পরিষ্কার করে দিয়েছে যে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ঢাক ঢোল কাড়া না কাড়া বাজিয়ে সংবাদ মাধ্যমের কাছে হিরো হয়ে তিনি যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা ব্যানার্জির ঘোষণায় এবং উপস্থিতিতে। অতএব আমি এর আগের দিনও বলেছি যে আমরা উৎসাহিত নই, আশাবাদীও নই যে 10th শিডিউলের সম্মান মর্যাদাটা থাকবে কি থাকবে না। তার কারণ গত প্রায় 11 বছর কিছু কম এই বিধানসভায় 10th শিডিউল মর্যাদা পাইনি। আমরা অপেক্ষা করে আছি ফেব্রুয়ারির 2য় সপ্তাহে সুপ্রিম কোর্টের চূড়ান্ত শুনানি এবং রায়দানের উপরে। সাথে সাথে মুকুল রায়কে অনুসরণ করে যে 4 জন গেছিলেন, কৃষ্ণ কল্যাণী, সৌমেন রায়, বিশ্বজিৎ দাস এবং তন্ময় ঘোষ, এদের আজকে হিয়ারিং হয়েছে। অধ্যক্ষ মহোদয় ফেব্রুয়ারির 24 তারিখে আবার ডেট দিয়েছেন। সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী 3 মাস যেগুলো পেরিয়ে গেছে সেগুলো আমরা লিগ্যাল ব্যাটল স্টার্ট করে দেব, যেগুলো 3 মাস পেরিয়ে গেছে। মণিপুর স্টেট ভার্সেস যে স্পিকারের এমএলএ ভার্সেস স্পিকারের যে লড়াই ছিল সুপ্রিম কোর্টের যে ভার্ডিক, তাতে ক্লিয়ার ম্যান্ডেট আছে যে 3 মাস যেগুলো পেরিয়ে গেছে, এই 4 জনের ক্ষেত্রেও একই ব্যবস্থা আমরা নিচ্ছি।